সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। তুরস্কের বাইরাক্তার টিভি দুই ড্রোন কি কেন কিনছেন বাংলাদেশ? তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিভি দুই ড্রোন কিনেছেন বাংলাদেশ। সম্প্রতি এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই ক্রয় চুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বাংলাদেশ এই প্রথম সামরিক অস্ত্র বহনেও হামলায় সক্ষম ড্রোন কিনতে যাচ্ছেন। এই ড্রোন এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করেছে। গত কয়েক বছর ধরে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছেন বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনেছে, কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে তার বিস্তারিত জানা যায়নি। কিন্তু বাইরাক্তার টিভি দুই ড্রোন সম্পর্কে কি জানা যায়, কেন এই ড্রোনের প্রতি বিশ্বের সামরিক বাহিনীগুলোর আগ্রহ বেড়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরেছে বাইরাক্তার টিভি দুই ড্রোন। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার টিভি দুই ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রের গুদাম, কয়েকটি কমান্ডো সেন্টার এবং রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে অতি সম্প্রতি নাগান্ন কারাবাগ যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে গেছে। বিশ্বের 14টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনেছেন। এদের মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান। আরো 16টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। কেন চাহিদা বাড়ছে বাইরাক্তার ড্রোনের? বাইরাক্তার টিভি টু নির্মাতা প্রতিষ্ঠান বাইরাক্তার .com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ, নজরদারি ও হামলায় অংশ নিতে পারেন। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিংক সিস্টেম এবং 2-4 পর্যন্ত বিস্ফোরক যা প্রিসিশন গাইডেড অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত আনতে পারেন। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করতে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর হামলা চালানো যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল মূল কমান্ডো সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাককে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়, ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। 2014 সাল থেকে তুরস্কের সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছেন। বাইরাক্তার টিভি টু সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায়, বাইরাক্তার টিভি টু ড্রোনের 4 লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায় যা লক্ষ্যবস্তুতে নির্বলভাবে আঘাত আনতে পারেন। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারেন। বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভিতরে এরকম কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারেন। তুরস্কের কাছ থেকে কত টাকায় বা কতগুলো ড্রোন বাংলাদেশ কিনতে যাচ্ছেন তা জানা যায়নি, তবে কয়েকটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে তুরস্ক বিক্রি করে থাকেন। যদিও ইউক্রেনের কাছে কয়েকটি বিক্রি করা হয়েছে 7 লাখ মার্কিন ডলারে। এই দামে কেনা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়বে কম বেশি 10 কোটি টাকা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।